অত্যন্ত মজার ব্যাপার হলো মুমিন জীবনের এক নম্বর যে কাজ মুমিনের এক নম্বর কাজ যেটা হওয়ার দরকার সেটা হচ্ছে জ্ঞান অর্জন এলেম অর্জন আজকের আলোচনার বিষয়টি আমি রাখতে চাই যে মুমিনের এক নম্বর কাজ কি আর শয়তানের এক নম্বর কাজ কি। কারণ আমরা যদি শয়তানের কাজটা না জানি শয়তানের কর্মপদ্ধতি সম্পর্কে অবগত না হই তাহলে তার সেই ধোকা থেকে আমাদের তো কঠিন হয়ে যাবে এজন্য মুমিনের এক নম্বর কাজ কি এইটাই যদি আমরা জানি তাহলে এর বিপরীত কাজটা হচ্ছে শয়তানের কাজ কারণ আল্লাহ তালা পৃথিবীতে যা দিয়েছেন শয়তান তার বিপরীত কোনো না কোনো কিছু একটা আবিষ্কার করছে ওর কাজ হলো আল্লাহর বিপরীত কিছু একটা তৈরি করা এবং মানুষকে সেই অসু দেয়া আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলছেন শয়তানের সাথে যারা সুসম্পর্ক রাখে যারা শয়তানের ওয়সায় পা দিয়া আল্লাহর হুকুম হকামগুলি থেকে যারা বিরত থাকার চেষ্টা করে শয়তান তাদেরকে সর্ব সর্বসময় প্রতিনিয়ত হি করতে থাকে তাদের মনের মধ্যে নানান ধরনের অপকর্মের চিন্তা ভাবনা দিতে থাকে সুতরাং শয়তানের কাজ হলো মানুষকে ওহি করে করে মানুষের মনের মধ্যে অশ্বাসা দিয়া আল্লাহ যা বলছেন তার বিপরীত কিছু একটা করানো মুমিনের এক নম্বর কাজ হলো এলেম অর্জন করা সেটা হতে হবে সে এলেম আল্লাহ পক্ষ থেকে প্রেরিত এলেম কেন আপনি আমি এই পৃথিবীতে চলি যদি ইমান নামক সম্পাদ আপনার আমার সাথে না থাকে ইমান যদি না থাকে তাহলে আপনার আমার এই জীবনের কোনো মূল্য নাই কারণ মৃত্যুর পরেই আপনার আমার জন্য আল্লাহর শাস্তি অপেক্ষা করতেছে তাই কমে বাড়ে ইমান কমে বাড়ে ইমান কমে বাড়ে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হওয়ার কারণে অথবা খারাপ কোনো পরিবেশের সংস্পর্শে যাওয়ার কারণে অনেক সময় ইমান কমতে থাকে আবার যখন আমরা কোনো দিনই কাজে আসি কোরআন হাদিসের আলোচনা শুনি আবার ইমান তরতাজা হয়ে ওঠে এ ব্যাপারে অনেক ইতিহাস আছে আমি সময়ের স্বল্পতার জন্য সব টানতে গেলাম না আল্লাহ আল্লা আলমিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমাদের ইমান বৃদ্ধি পেতে থাকবে তার মানে এই পৃথিবীতে আমরা টাকা উপার্জন করি আবার আমাদের টাকা খরচ হয় এই জন্য আবার আমাদের আয় করা লাগে কারণ খরচ আছে এই জন্য আয় করা লাগে যদি শুধু খরচ করতে থাকি তাহলে একসময় ফুরাইয়া যাইয়া আমি দেউলিয়া হয়ে যাব যেমন খরচ আছে তেমন আয় করা লাগে অনুরূপভাবে প্রতিনিয়ত বিভিন্ন পরিবেশের কারণে অথবা কোরআন হাদিসের সংস্পর্শ থেকে দূরে থাকার কারণে আমাদের ইমান একটু কমতে থাকে আবার আপনি আমি যদি কোরআনের কাছে আসি কোরআন তেলাওয়াত করি তেলাওয়াত শব্দের আরও ব্যাখ্যা আছে তেলাওয়াত মানে শুধু পড়া নয় তেলাওয়াত মানে হলো অনুসরণ করা সূর্য এবং চাঁদের ব্যাপারে কোরআনে বলতে যাই আল্লাহ বলছেন ইদা তালাহা যখন চাঁদ সূর্যকে তেলাওয়াত করে চাঁদটি পড়ে সূর্য 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 এই তেলাওয়াত নাকি হ্যাঁ এই তেলাওয়াত মানে হলো চাঁদ সূর্যের অনুসরণ করে যেই গতিপথ আল্লাহ তাদেরকে সেট করে দিয়েছেন সেই গতিপথে সে চলে কারণ চাঁদের তো নিজস্ব কোনো আলো নাই সূর্যের আলো থেকে সে আলোক প্রাপ্ত হয় কথা বলছেন কিনা এই জন্য তেলামত মানে শুধুমাত্র না বুঝে সবের আশায় না আর এই কোরআন শুধু সব অর্জনের জন্য আসে ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন শুরুর দিকে এই পৃথিবীতে যত নবী রসুল আমি প্রেরণ করেছি এবং তাদেরকে যেই কিতাব আমি দান করেছি সব কিতাবগুলি যেই এলাকায় নবী পাঠাইছি সেই এলাকার মানুষের মাতৃভাষায় আমি তাদের উপরে সেই কিতাবগুলি অবতীর্ণ করছি মাতৃভাষায় কেন লিহুবাইহম যাতে করে সে তাদেরকে বুঝাতে পারে আবার আল্লাহ বিশ্ব বলছেন লিতাহ কুমা নাসি বিমা আর আকাল এই হক তুমি প্রতিষ্ঠিত করবে এবং এর মধ্যে যে আইন কানুন আমি দিয়েছি আমার দেখানো পদ্ধতিতে আমার পাঠানো আয়াতের পদ্ধতিতে তুমি মানুষের মধ্যে বিচার করবে এটা হলো তোমার দায়িত্ব তাহলে কোরআন যদি আপনি না বোঝেন এর বিচার ফয়সালা আসবে কোন জায়গার থেকে কোরআনের মধ্যে অনেক কেসা অনেক ঘটনা আল্লাহ বলছেন অনেক সুন্দর সুন্দর ঘটনা এই কেতাবের মধ্যে আমি দিয়েছি অর্থাৎ এই পৃথিবীতে আপনার চলার জন্য যত জ্ঞান দরকার যত জ্ঞান সমস্ত জ্ঞানের মৌলিক শাখা হলো এই কোরআনের মধ্যে সমস্ত জ্ঞানের মৌলিক শাখা এমন কোন সেক্টর নাই এমন কোন স্তর নাই মানব জীবনের যে তার মৌলিক শাখাটা আল্লাহ এখানে উল্লেখ করতে বাদ দিয়েছেন মা ফার রত্নফতাবি মিনশ এই কেতাবের মধ্যে উল্লেখ করতে কোনো মৌলিক শাখাকে আমি বাদ রাখি নাই সব আল্লাহ উল্লেখ করে দিয়েছে হজরত আলী কাছে কয়েকজন লোক এসে প্রশ্ন করল এবং সম্পদ এই দুইটার মধ্যে কোনটা দামি এবং কেন বেশি দামি এইটা একটু আমাদেরকে বোঝাই বলুন হজরতে আলী আল্লাহ তালা আনহু বললেন সম্পদের চাইতে জ্ঞান অনেক দামি তারা জিজ্ঞাসা করলেন কারণটা কি হজরতে আলী বললেন সম্পদ দিলে কমতে থাকে আপনার পকেটে বিশ টাকা আছে একজনকে দশ টাকা দিয়ে দিলেন সাময়িকভাবে তো কমে গেল পরকালীন জীবনের যাবে কিন্তু নগদে তো দশ টাকা কমে গেল সম্পদ দিলে কমতে থাকে আর জ্ঞান দিলে বাড়তে থাকে আপনি জ্ঞান যত বিতরণ করবেন তত বাড়তে থাকবে একজন শিক্ষক আজও পর্যন্ত এমন কোনো ইতিহাস আমরা দেখি নাই একজন শিক্ষক যখন শিক্ষকতা শুরু করেছিলেন তখন তার যতটুকু জ্ঞান ছিল দশ বছর শিক্ষকতা করার পরে এমন মূর্খ হয়ে গেছেন তার মধ্যে আর কিছু নাই এমন ঘটনা ঘটছে নাকি দশ বছর তার জ্ঞান দিতে দিতে তার থলি খালি হয়ে গেছে এখন ওই শিক্ষক আর কিছু কইতে পারে না এমন কোনো ঘটনা ঘটছে নাকি পৃথিবীতে তাহলে জ্ঞান দিলে কমে না জ্ঞান দিলে আরও বাড়তে থাকে আমরা দেখি দশ বছর বিশ বছর শিক্ষকতা করার পরে ওই শিক্ষকের জ্ঞানে এত ধার হয় যে তার কাছে যে কথা কইতেও ভয় লাগে তার মানে জ্ঞান দান করলে বাড়ে আবার তিনি বলছেন সম্পদশালী কখনো কখনো কৃপণ হয় কিন্তু জ্ঞানী ব্যক্তি হয় উদার সম্পদশালী অনেক সময় সম্পদ দিতে চায় না কিন্তু জ্ঞানী ব্যক্তি জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করতে চায় তিনি আরও বললেন শুধুমাত্র তাই নয় জ্ঞানী ব্যক্তির বন্ধু বেশি হয় আর সম্পদশালী ব্যক্তির শত্রু বেশি হয় সম্পদের কারণে শত্রুতা তৈরি হয় তিনি আরো বললেন জ্ঞান মানুষকে পাহারা দেয় আর সম্পদ মানুষ পাহারা দেয় এই কারণে সম্পদের চাইতে জ্ঞানের দাম অনেক বেশি এভাবে করে সর্বশেষ যেই কথাটি তিনি বললেন জ্ঞান হলো নবীদের হাতিয়ার জ্ঞান হলো নবীদের হাতিয়ার আল্লাহ তালা সকল নবী রাসুলদেরকে জ্ঞান দান করেছেন আমি একটু আগে কোরআন থেকে আপনাদেরকে বললাম তাহলে জ্ঞান হলো নবীদের হাতিয়ার আর সম্পদ হলো শয়তানের হাতিয়ার এই সম্পদকে কেন্দ্র করে সম্পদকে ব্যবহার করে শয়তান মানুষদেরকে অনেক রকম ধোকায় ফেলাতে সক্ষম হয় কিন্তু জ্ঞান দিয়া মানুষকে শয়তান ধোকায় ফেলাতে পারে না এজন্য জ্ঞান সম্পদের চাইতে দামি কথা বুঝতে পারছেন কিনা না সুতরাং আমাদের মমিন জীবনের প্রধান টার্গেট হওয়া উচিত প্রধান লক্ষ্য হওয়া উচিত জ্ঞান অর্জন করা সেটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জ্ঞান এর সাথে আপনি আনুষঙ্গিক যা পড়বেন যা অর্জন করবেন করবেন কিন্তু এইটারের সাথে রাখতে হবে কথা বলছেন কিনা ভাই আমার এভাবে করে আল্লাহর নবী কি বললেন দেখেন আল্লাহর নবী খরব যেই দেহের মধ্যে কোরআন নাই ওই দেহটা একটা বিরান বাড়ির মতো সারা বাড়ির মতো সারা বাড়ি কাকে বলে আপনি একটা ঘর তৈরি করলেন কিন্তু সেখানে বসবাস করেন না দীর্ঘদিন ঘরটাকে তালাবদ্ধ অবস্থায় ফেলে রেখে দিলেন এরপরে ছয় মাস এক বছর পরে গিয়া যখন ঘরের তালাটা খুলবেন তখন দেখতে পাবেন ভিতরে মাকড়সায় জাল বুনেছে টিকটিকি টয়লেট করে সারা ঘর নষ্ট করেছে বিভিন্ন ধরনের পোকামাকড় সাপ বিছা সেখানে বসবাস শুরু করে দিয়েছে কারণ ওই ঘরের মধ্যে থাকার কথা ছিল মানুষ ওই ঘরে মানুষ না থাকার কারণে সাপ সহ নানান ধরনের পোকামাকড় ঘরের মধ্যে জায়গা করে নিয়েছে কথা বলেন ঠিক না কিন্তু এই ঘরে যদি মানুষ বসবাস করত। তাহলে কোনো ধরনের কীট অনুরূপভাবে এই দেহের মধ্যে যদি কোরআন ঢুকত তাহলে সুদি চিন্তা ঘুষের চিন্তা মানুষের সম্পাদ ফাঁকি দেওয়ার চিন্তা মানুষের উপরে জুলুম করার চিন্তা কোনো ধরনের খারাপ চিন্তা চেতনা দেহের মধ্যে জায়গা করতে পারতো না কোরআন না ঢোকার কারণে নানান ধরনের খারাপ চিন্তা চেতনা দেহের মধ্যে জায়গা করেছে এই খারাপ চিন্তা হলো এক একটা পোকামাকড় এটা যেন আমাদের দেহটাকে খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে আমাদের দেহটাকে যেন জাহান নামের উপযুক্ত করে দিচ্ছে এখন যদি আপনি আপনার দেহের মধ্যে কোরআন ঢুকান তাহলে দেহের মধ্যে যত ধরনের আজেবাজি চিন্তা ঢুকেছিল এক পাশ দিয়া কোরআন ঢুকাবেন আর এক পাশ দিয়া সব বের হইয়া পলায়া চলে যাবে জন্য আমাদের এক নম্বর কাজ হলো জ্ঞান অর্জন করা সেই জ্ঞান হতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো জ্ঞান আর শয়তান এই পৃথিবীতে সবচাইতে বেশি অসন্তুষ্ট হয় কোরআন পড়লে কি করলে কোরআন পড়লে এই জন্য আল্লাহ তালা কোরআনে বলছেন তোমরা যখন কোরআন পড়তে চাইবা তার আগেই তোমরা শয়তানের সমস্ত ধরনের ধোকা থেকে আঘাত থেকে আল্লাহর কাছে নিরাপত্তা চেয়ে নাও নামাজের ব্যাপারে বলেন নাই যে নামাজ পড়তে যাওয়ার আগে শয়তানের থেকে বাঁচা চাই নাও রোজার ব্যাপারে বলেন নাই দান সদকার ব্যাপারে বলেন নাই কিন্তু কুরআনের ব্যাপারে বলছেন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فاذا قرات القرانا فاستعذ بالله من الشيطاني যখনই তোমরা কুরআন পড়ার চিন্তা ভাবনা করবে তার আগেই শয়তানের আক্রমণ থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও নিরাপত্তা চেয়ে নাও কারণ শয়তান সব চাইতে বেশি অসন্তুষ্ট হয় কোরআন পড়লে কোরআনের জ্ঞান অর্জন করলে